नमस्कार बंधुरा, द श्रेयास किचेने ए पर्व आमी निये एसेछी माछेर एकटी रेसिपी। रुई माछेर पेटी दिए ए चिली फिशेर मतो करे ए रेसिपिटी ट्राई करे देखते पारें। घरे अल्प परिमाण माछ थाकले बा रुई माछेर पेटी एरकम थाकले तखन किन्तु आमरा एइभावे रेसिपिटी बानिये निते पारी। कालके आमी आमार चैनेले आदा जिरे बाटा दिए মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছিলাম, আর তখনই এই পেটির টুকরোগুলো আমি রেখে দিয়েছিলাম। এইভাবে পেটির টুকরোগুলো একটু মুখরোচকভাবে করলে মুখেও স্বাদ আসে আর খেতেও ভালো লাগে। চলুন দেখে নিই এই রেসিপিটি। আমি পেটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কম পরিমাণ মাছ থাকলে তখন এই রকম মুখরোচকভাবে রেসিপি বানিয়ে নিলে খেতে কিন্তু খারাপ লাগে না। মাছে পরিমাণ মতো নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি 1 চামচ মতো, আর সয়া সস দিলাম ছোট চা চামচের হাফ চামচ, অল্প করে সয়া সস দিয়েছি। আর এখানে আমি একটা ডিম রেখেছি, ডিমটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, মাছের পরিমাণ যেহেতু কম তাই আমার এখানে একটা ডিম গোটা লাগবে না। যখন কম পরিমাণ মাছ থাকে তখন এই রকম একটু মুখরোচকভাবে বানিয়ে নিলে কিন্তু খেতে মন্দ লাগে না। সব সময় এরকম পেটির টুকরো দিয়ে ঝোল খেতে বা ভাজা খেতে ভালো লাগে না, একটু অন্যরকমভাবে মাঝে মাঝে রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না। আমি এবার এইগুলো প্রথমে সব মশলা মেখে নিয়েছি, তারপরে এই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা পুরোটা দিইনি, কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে ডিমের মধ্যে এগুলোকে ভালো, এই মাছটাকে ভালো করে মেখে রেখে দিলাম সব মশলা সমেত। কড়াইতে দিয়েছি 2.5 চামচ রিফাইন তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এইভাবে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমরা প্রথমে ভালো করে ভেজে নেব। এই ডিমের মধ্যে গুলিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম, তাই ডিম সমেত এইভাবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জিনিস থাকলেও কিন্তু আমরা মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রেসিপি ট্রাই করতে পারি। আর বিশেষ করে আমি আজকে এইটা একটু কম তেল মশলা দিয়েই করছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। চাইলে আপনারা তেলের পরিমাণ বা এখানে যে মশলা আমি ব্যবহার করেছি তার পরিমাণ একটু বাড়াতে পারেন। গোলমরিচের গুঁড়ো আমি খুব সামান্যই দিয়েছি। দেখুন মাছগুলো এইভাবে আমরা বেশ ব্রাউন করে ভেজে দুদিক উল্টে পাল্টে নিয়ে এরকম ব্রাউন করে ভেজে তুলে নেব। তারপরে আমি এই যে পরিমাণ তেল আছে এই তেলের পরিমাণটা কিন্তু কমিয়ে নেব। এতটা তেলে রান্নাটা করব না, যেহেতু মাছের পরিমাণ কম তার জন্য আমি এতটা তেলে রান্না করব না। সবসময় চিলি ফিশ খাওয়ার জন্য যে ভেটকি মাছের ফিলে থাকতে হবে তার কোনো কথা নেই। এরকম ছোট ছোট রুই মাছের টুকরো দিয়েও কিন্তু আমরা চিলি ফিশের মতো করে রেসিপি ট্রাই করতে পারি। দেখুন তেলের পরিমাণটা আমি কমিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে রসুন কুচানো দিয়ে দিচ্ছি 2 চামচ, আর 1 চামচ মতো আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা আর রসুন কুচিটা ভালো করে একটুখানি ভেজে নেব। খুব বেশি ব্রাউন হওয়া অবধি নয়, হালকা একটু গন্ধ বেরিয়ে এলে এতে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমরা এবার ভালো করে ভেজে নেব, এর কালার চেঞ্জ হওয়া অবধি, পেঁয়াজে হালকা রং ধরে আসা অবধি পেঁয়াজটাকেও ভেজে নেব। খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাও ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দেখুন হালকা, খুব বেশি ব্রাউন না করে একটু এর মধ্যে এর সামান্য কালার ধরে আসা অবধি ভেজে নিলাম। এবারে এতে সামান্য একটু ক্যাপসিকাম আর টমেটো এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প পরিমাণই দিচ্ছি, অল্প ক্যাপসিকাম আর টমেটো, এটাকেও মিনিট খানেক একটুখানি ভেজে নেব। আপনারা চাইলে এগুলো একটু কিউব করে কেটে নিয়ে দিতে পারেন, আমি এরকম লম্বা করে কেটে নিয়ে দিয়েছি। মিনিট খানেক ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও এখানে দিতে পারেন। কিন্তু আমি আগেই বললাম যে গরমের জন্য খুব বেশি মশলা ব্যবহার করছি না, একটু হালকাভাবেই এটা আমি রান্না করেছি। দিয়ে দিলাম সয়া সস, সয়া সসও দিয়েছি ছোট 4 চামচের হাফ চামচ, আর 2 চামচ দিয়ে দিলাম এখানে টমেটো সস। এবারে এগুলো ভালো করে আমরা রান্না করে নেব। এই সসটা মিশিয়ে ভালো করে আগে একটুখানি কষিয়ে নেব, তারপরে এতে সামান্য একটু জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, কারণ এখানে টমেটো বা
ক্যাপসিকাম খুব বেশি সিদ্ধ হওয়ার ব্যাপার নেই, তাই সামান্য একটু জল দিয়ে এটাকে সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ারও গুলে দিচ্ছি না, আপনারা চাইলে সেরকমভাবে যদি একদম চিলি ফিশের মতো করতে চান তাহলে একটু কর্নফ্লাওয়ার গুলে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে কর্নফ্লাওয়ার গুলে দিইনি আমি। এবার একটু যেই ফুটে উঠলো তখনই আমরা এই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে তারপরেও এটাকে মিনিট দুয়েক একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম মিডিয়াম আঁচে রেখে, তাহলেই আমাদের রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। এইভাবে রুই মাছের পেটি দিয়েও এই রকম রেসিপিটি ট্রাই করতে পারেন, খুব কম তেল মশলা দিয়ে তৈরি। বেশি যেহেতু প্রচণ্ড গরম তাই খুব বেশি মশলা ব্যবহার করিনি, রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি, ধন্যবাদ।